আচ্ছা চল এখন একটা ছেলে খুঁজে দেখি পাই কিনা। অনেক তো ঘুরোঘুরি করলাম আর অনেক আড্ডা দিলাম, এখন তো একটা মনের মানুষকে খুঁজতে হবে। পাগল নাকি তুই? আমি সাথে গেলে কি কেউ তোকে পছন্দ করবে? তখন তো ভাববে যে আমাদের দুজনের মধ্যে কিছু একটা চলতেছে। তাই তুই একা খুঁজে নিয়ে আয়, তখন খুব সহজে পাবি। আমি কি সরাসরি কথা বলতে পারবো নাকি তুই আমাকে সাহায্য করবি না? তুই তো আমাকে সাহায্য করবি, চল এখন বেশি কথা বলবি না, এখন চল। আমি যেতে পারবো না, আমাকে এ বিষয়ে ক্ষমা করবেন আপনি প্লিজ। আপনি নিজের মানুষ নিজেই খুঁজে নেন, আমি আপনাকে খুঁজে দিয়ে বাস খেতে চাই না। তুই কিন্তু এবার আমার সাথে বেইমানি করতেছিস, শাহিনের ঠিকই খুঁজে দিলি আর আমাকে সাহায্য করবি না, এটা কোনো কথা হলো? এখন তুই বেইমানি করতেছিস না বল? যদি তুই বেইমান মনে করিস তাহলে আমি বেইমানি করতেছি, এখন আমি যেতে পারবো না। আমি এখানে বসে আছি, তুই এক চক্কর দিয়ে আয়, যদি কাউকে খুঁজে পাস তাহলে বলিস, আমি না হয় তার সাথে কথা বলে দেব, কিন্তু আমি তোর সাথে যেতে পারবো না। তোর সাহায্য লাগবে না, আমি একাই খুঁজে বের করতে পারবো, তোকে কোনো কিছু করতে হবে না, কিন্তু তুই আমার সাথে একটা জায়গায় চল, একটা নিরিবিলি পরিবেশ আছে সেখানে গিয়ে তুই থাকবি, আমি খুঁজব। তোকে বলেছি আমি যেতে পারবো না, তারপরও তুই আমাকে জোর করতেছিস কিসের জন্য? বুঝতেছি না তো, আমি কি করছি, তোর কোনো ক্ষতি করছি? তুই যা। আমি তোকে এত জোর করলাম না, আর তোকে বললাম একটা নিরিবিলি জায়গায় চল, সেখানে গিয়ে বসে থাকবি তুই, আর আমি একটা ছেলেকে খুঁজে সেখানে নিয়ে আসব, সেখানে কথা বলতে সুবিধা হবে তার জন্য। ভাই রে ভাই, জীবন আমার তেজপাতা শেষ করে দিবি তোরা আমার জীবনটা, বুঝতে পেরেছি। আচ্ছা চল, কোথায় নিয়ে যাবি? আমি সেখানে যাচ্ছি, তোর সাথে সমস্যা নেই। তার মানে তুই কি আমার ভালো লাগাতে খুশি না? আমি যেন ভালো থাকতে পারি তুই সেটা চাচ্ছিস না, তাই তো? আচ্ছা তুই যেহেতু চাচ্ছিস না আমি প্রেম করি, তাহলে আমি করতেছি না প্রেম? সেরকম কোনো কিছু না, আমি ভুল করেছি অথচ আমি বুঝতে পারিনি, তুই কথাটা এভাবে ভেবে রাখবি নিজের মাঝে। আমি ভেবেছিলাম তুই সাধারণভাবে নিবি কথাটা, কিন্তু না। আমি সাধারণভাবে নিয়েছিলাম, কিন্তু তোকে এতবার বলার পরেও তুই যেহেতু চাচ্ছিস না আমি খুশি থাকি, তার মানে তো এখন আমাকে ভেবে বসতেই হবে তুই আমার ভালো চাস না? শেষ পর্যন্ত তুইও আমাকে এই কথা বললি, আমি সত্যি কল্পনা করতে পারতেছি না। চল কোথায় যাবি আমার সাথে? ঋতু রাকিবের হাত ধরে সামনে একটা জায়গায় নিয়ে গেল। সেখানে বেশ সুন্দর একটা পরিবেশে চারিদিকের ফুলের বাগান, মাঝখানে কিছু জায়গা আছে, সেখানে বসার মতো একটা পরিবেশ তৈরি করে রেখেছে পার্কের ম্যানেজমেন্ট। ঋতু রাকিবের সাথে সেখানে চলে আসলো। রাকিবকে বসে থাকতে বলে ঋতু এক পাশে চলে গেল, রাকিবকে বলে গেল আমি একটা ছেলে নিয়ে আসবো, তুই তার সাথে কথা বলবি, যদি ভালো লাগে তার সাথে আমি প্রেম করব। ঋতু কিছুক্ষণ পরপর একটা করে ছেলে নিয়ে আসতেছে, রাকিবের সাথে কথা বলতেছে। রাকিব কাউকে পছন্দ করতে পারছে না, তার বান্ধবীর জন্য, তার বান্ধবীরে যেভাবে নিখুঁত ব্যবহার করে সবার সাথে সেভাবে আচার আচরণ করে, সেরকম কোনো ছেলেকে খুঁজে পাচ্ছে না, তার সাথে যে পারফেক্ট মিল হবে একটা। রাকিব কোনোভাবেই চাচ্ছে না এখন তার বান্ধবীর রিলেশন করুক, আর কিছুদিন পর সে কষ্ট পাবে রাকিব এটা শিওর, কারণ এখনকার রিলেশন কয়েকদিন থাকে, আর যারা মন থেকে রিলেশন করে তারা তো অনেকদিন পরিচিত হওয়ার পর প্রেম করে, সে প্রেমটা অনেকদিন টিকে থাকা। কিন্তু এখানে ঋতু যে পাগলামি করতেছে সেটা কোনোভাবেই বেশি দিন টিকবে না রাকিবের মনে হচ্ছে, তাই রাকিব ইচ্ছাকৃতভাবে কোনো কোনো ছেলেকে রিজেক্ট করে দিচ্ছে। ঋতু ক্লান্তি নিয়ে রাকিবের পাশে বসে পড়ল, অনেক হাঁটাহাঁটি করছে আর পারতেছে না, অনেক ছেলের সাথে এমনিতেই কথা বলেছে, ঋতু আজকে লজ্জা সরম সব কিছু খেয়ে ফেলে দিয়েছে। রাকিব ঋতুর দিকে তাকিয়ে দেখে ঋতু হাঁপিয়ে উঠেছে আর ঠিকমতো বসে থাকতে পারতেছে না। রাকিবের এই মুহূর্তে ঋতুকে কিছু কথা বলতে চাচ্ছে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না, কিভাবে ঋতুকে বলবে এরকম করে প্রেম হয় না? কোথায় তুমি? তুমি আমাকে অনেকবার ফোন দিয়েছিলে, ঠিক আছে, আমি কাজে ব্যস্ত ছিলাম, সকালে উঠে বাইরে গিয়েছিলাম, এই মাত্র বাসায় ফিরলাম, ফিরে দেখি তুমি অনেকবার ফোন দিয়েছো আর আমি ফোনটা ভুলে রেখে গিয়েছি, বাসার পার্সোনাল কাজ ছিল তো। কেউ এই সময় ভুল করে ফোন বাসায় রেখে যায়? আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, আমি টেনশনে আছি, তোমাকে কতবার ট্রাই করতেছি সকাল থেকে জানো তুমি, আর তুমি এখন বলতেছো যে তুমি বাসার পার্সোনাল কাজে গিয়েছো, আমাকে তো একটাবার টেক্সট করে যেতে পারতা, তাই না?
আচ্ছা, আমি তার জন্য আমার ভুল স্বীকার করছি। আমার ভুল হয়ে গিয়েছে, তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি বাইরে গিয়েছিলাম। এখন তুমি কোথায় আছো বুঝতেছি না। তুমি না আমার সাথে আজকে সকালে দেখা করো, আর এখনও বাসায় আর কোথায় গিয়েছো সেটাও আমাকে বলে যাওনি। আমার কি পরিমাণ টেনশন হচ্ছে তুমি একটু ভেবে দেখেছো? তুমি একটু অপেক্ষা করো, আমি একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমি বেরিয়ে পড়ব, তারপর তোমার সাথে দেখা করব, তোমার সাথে সারা দিন ঘোরাঘুরি করব। আজকে সন্ধ্যার পর তোমাকে সময় দিব, সমস্যা নেই। তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম, আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছিল না, সকালে আমি ঠিক মতো কোনো কিছু খাইতে পারিনি, আমি এখন পাগল প্রায় হয়ে গিয়েছি। আর তুমি এখন বলতেছো এখন আসবে, তাড়াতাড়ি চলে আসো, আমার একা একা ভালো লাগতেছে না। আমি তো বুঝতে পেরেছি, আমাকে ছাড়া তোমার কখনোই ভালো লাগবে না। আমিও তো চাই তোমার সাথে সাথে সব সময় থাকতে, কিন্তু দেখো আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে আমাকে তো সবার সাথে কথা বলতে হবে, তার জন্য সবার কথা আমাকে রাখতে হয়, যে যেটা বলে তার কথাই আমি রাখি। সেটা তো আমি ভালো করে বুঝতে পারলাম যে তুমি আমার সাথে সারা জীবন থাকার জন্য এত কষ্ট করতেছো, সেটা বুঝতে পারলাম। কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না, কালকে রাতে তুমি আমার সাথে কথা বলতে চাইলে, রাতে কথা বললে না, সকালে উঠে কোথায় গিয়েছিলে, এরকম করতেছো কেন বুঝতেছি না তো, আগে তো তুমি এরকম ছিলে না। আচ্ছা, তোমার মনে যত প্রশ্ন আছে মনের ভিতরে রাখো, আমি যাচ্ছি, এক এক করে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা তাহলে বেশি দেরি করিও না, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমাদের বাসার সামনে যে মোড় আছে সেই মোড়ে বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো আমি কি করে ফোন রেখে দিতে পারি বলো তো? ফোন রেখে দিলে আমি তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব, তাই না? বাইরে থেকে আসলাম, একটু ফ্রেশ হয়ে তারপর না তোমার সাথে দেখা করতে যাব। আচ্ছা তাহলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আজকে রাগ উঠে গিয়েছে তাই বেশি কথা বলতেছি না। তুমি তাড়াতাড়ি না আসো তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব এবার। আচ্ছা, তুমি আমাকে বেশি না 10 মিনিট দাও সময়, আমি 10 মিনিট তুমি অপেক্ষা করো, তারপর দেখো আমি সেখানে পৌঁছে গেছি। তারপর শাহিন ফোনটা রেখে দিল, আর এদিকে শামিমা অনেক কষ্টে শাহিনকে ম্যানেজ করল, আর শামিমা ধীরে ধীরে শাহিনকে ছেড়ে যেতে চাচ্ছে। কিন্তু তার যে নতুন বয়ফ্রেন্ড হয়েছে তার অনেক টাকা আছে, অনেক ভালো একটা জব করে, আর শাহিন তো মাত্র পড়াশোনা করতেছে, এখনও ক্যারিয়ার গঠন করতে অনেক সময় লাগবে, এতদিন দেরি করে বিয়ে করতে পারবে না, শাহিনের জন্য অপেক্ষা করতে পারবে না। শামিমা তাই সে চাচ্ছে তার সাথে সব কিছু শেষ করে দিয়ে এখন সে নিজের স্বাধীনভাবে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘর সংসার করবে। কিন্তু শাহিনকে তো এত সহজে ছেড়ে দিতে পারে না, কিছুদিন সময় লাগবে বা কোনো কারণ তো লাগবে, ঝগড়া তো করতে হবে, এমনিতেই তো আর তার সব কিছু শেষ হয়ে যেতে পারে না। এদিকে শাহিন অপেক্ষা করতেছে, ছেলের অবস্থা খুবই খারাপ, কিছু খাচ্ছে না সকাল থেকে, এখন তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। এখন সে নাস্তা করতেছে দোকানে বসে, কারণ সারাদিন কিছু খায়নি, এখন দুপুর হতে চলেছে, সকাল থেকে না খেয়ে আছে, কালকে রাত্রে কি খেয়েছে না খেয়েছে ঠিক নেই। আর এদিকে ঋতু অবাক হয়ে যাচ্ছে রাকিবের ব্যবহার দেখে, রাকিব চুপচাপ তামাশা দেখতাছে, কোনো রিয়াকশন দেখাচ্ছে না, তার মনের ভিতরে হয়তো কোনো ফিলিংস কাজ করছে না। ঋতু এক বুক হতাশা নিয়ে সেখানে বসে রইল, অনেক ঘেমে গিয়েছে, শেষ পর্যন্ত আর সেখানে বসে থাকতে পারলো না, তাকে এখন একটু বাহিরে আবহাওয়া নিতে হবে, তার জন্য উঠে দাঁড়িয়ে পড়ল। কি হলো এভাবে উঠে দাঁড়িয়ে পড়লি যে, ব্যাপার কি, কোনো সমস্যা হয়েছে, কোথায় যাবি, নাকি আবার ছেলে খোঁজার জন্য বেরিয়ে পড়বি? তুই আমার সাথে কোনো কথা বলবি না, আমি এত কষ্ট করতেছি, কই আমাকে একটু ছেলে খুঁজে দিবি, তা না করে তুই এখানে বসে মজা নিচ্ছিস আমার, তাই না? আমি সেটা বলতেছি না, তোর যদি প্রেম করার ইচ্ছা হয় তাহলে আমি আঙ্কেল আন্টিকে বলতেছি তুই বিয়ে কর, তারপর স্বামীর সাথে চুটিয়ে প্রেম কর, কোনো সমস্যা নাই। তখন তো স্বামী যদি আমার সাথে তোকে কথা বলতে না দেয় তখন তাও আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে তোরা স্বামী স্ত্রী কিন্তু প্রেম করিস না, প্লিজ। ধুর, আবুলের মতো কথা বলিস না তো, প্রেম না করলে বিয়ে করবে কেমনে, আগে প্রেম করতে হবে, তারপর তাকে চিনে তারপর বিয়ে করতে হবে, আর হঠাৎ করে কাউকে বিয়ে করা যায় নাকি, এই যুগে তুই পাগল হয়েছিস? আচ্ছা আমি তোকে আর এই বিষয়ে কোনো কথা বলতেছি না, তোর যা খুশি তাই করতে পারিস, আমি তোকে কিছু বলবো না, তোর যেটা খুশি তুই সেটাই কর,
আমি আমার মতো থাকতে চাই, তুই তোর মতো তোর ছেলে খুঁজে নে। রাগ দেখাচ্ছিস কিসের জন্য? তুই একবার বললে হয় না যে আমার কি কি পছন্দ হয় না, তাহলে আমি বলে দিতাম, তারপর দুজনে প্রেম করতাম, তোর সাথে প্রেম করতাম, বাহিরের ছেলে আমাকে খুঁজতে কিসের জন্য? ওয়েট ওয়েট, এটা কি বললি তুই? আমি তোকে বলবো যে আমি তোকে পছন্দ করি আর তুই আমার সাথে প্রেম করবো, এটা ভাবলে কি করে? তুই যে ফ্রেন্ডশিপের মাঝে আবার রিলেশন নিয়ে আসবো। আমি কি বাহিরের মেয়ে? আমি কি খারাপ? আমাকে কি তুই চিনিস না? আজকে প্রথম দেখতেছিস, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছি, তাই না? একে অন্যকে ভালো করে জানি, তাহলে প্রেম করলে সমস্যা কি? আমাকে ভালো লাগে না, অন্য কোনো মেয়েকে পছন্দ করিস, থাকলে বলতে পারিস। তুই কি আমাকে প্রপোজ করতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোর মতলব কি? তুই এসব কি আবল তাবল কথা বলতেছিস বুঝতেছি না তো। তোকে কিছু বুঝতে হবে না, তোকে আমি বুঝিয়ে বলবো। এখন চল বাসায় চলে যাব, ভালো লাগতেছে না এখানে। আমি ভাবলাম যে ছেলে পেলে নিয়ে আসলে তুই হয়তো নিজের মনের কথাগুলো বলবি, যে ছেলে খুঁজতেছে কিসের জন্য বাদ দে, কোনো রিয়াকশন দেখাবি, কিন্তু না, তুই তো কোনো রিয়াকশন দেখাচ্ছিস না। তার মানে তুই কি অন্য কাউকে পছন্দ করিস? করলে বল, আমি তাকে তোর জীবনে এনে দিচ্ছি। এসব কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দে, এসব কোনো কথা শুনতে চাই না আমি। তুই এখন চুপচাপ থাক, যেমন বন্ধুত্ব আছে আমাদের মাঝে বন্ধুত্বই থাকবে, আমি রিলেশনে গেলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, এটা আমি ভালো করেই জানি। তুমি তো ভালো করে জানো একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধুত্ব হয়ে থাকতে পারে না। হয়তো আমার উপর কোনো দুর্বলতা নেই, কিন্তু তোর উপর আমার প্রচুর দুর্বলতা আছে। আমার কোনো কিছুর কমতি আছে? আমাকে কি দেখে তোর পছন্দ হয় না? সেটা তোমাকে বলতে হবে এখন।